ফের শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন সিপাহীজলা গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত এক। জানা গেছে, চুড়িলাম থেকে বিশালগড় আসার পথে সিপাহীজলা অভয়ারণ্যের উল্টে যায় অটো। গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ বিশালগড় দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের টিএমসিতে পাঠানো হয়েছে। একটা কল পাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো নিজেই উল্টেছে সিপাহীজলা টার্নিং এর মধ্যে। আচ্ছা, তো আমরা খবর দিয়েছি, পরে আমরা গেছি, গিয়ে আসলে আমরা সঙ্গে সঙ্গে এসেছি, আমরা বিশালগড় হসপিটালে এসেছি, ওখানে সাব ডিভিশন হসপিটালে। কতজন আসতো গাড়িতে? গাড়িতে তো অনেকজন আসলো, কিন্তু একজন ইঞ্জুর্ড হয়েছে। কেমন ইঞ্জুরি হয়েছে? বাপুই ভালো। নাম পাওয়া গেছিল? হ্যাঁ, নাম হয়েছে, তার ট্রেনের নাম হয়েছে দীপক দেবনাথ, 40 বছর। কোনো গাড়ি লোক বেড়ে গেছিল? নিজে নিজে নিজে।